নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আর কি বলবো, নতুন করে সেই জনপ্রিয়তম অনুষ্ঠান যে যার জন্য এত আপনাদের জনপ্রিয়তা এবং আপনাদের জন্যই কিন্তু এই মানুষটিকে বারবার ডেকে নিয়ে আসা। গত 2 সপ্তাহ আসতে পারেনি, এত চাপ তার, কারণ সামনে কৌশিক অমাবস্যা রয়েছে না, একটু কাজের চাপ তো থাকবেই। এইরকম একজন এডুকেটেড দক্ষ অ্যাস্ট্রোলজার যার কথা এত ভরসা পান আপনারা, ছুটে তো আসতেই হবে। শুধু টিভিতে দেখলাম, 2 মিনিট 3 মিনিট কথা শুনলাম মুগ্ধ হয়ে, কিন্তু আমি সিরিয়াস নই, আমি গেলাম না, আমার রোগটা বেড়ে যাবে। তার থেকে যারা সিরিয়াস তারা কিন্তু অনুষ্ঠান দেখেই চটপট রেড বক্সের নম্বরে কথা বলে নেন, কারণ এই মানুষটির জুড়িমেলা ভার। একাই একাই 100 আমি বলবো, এবং ময়দানে একাই লড়ছেন, এত তন্ত্রজ্যোতিষের ভিড়, তার মধ্যে মন কেড়েছে, হৃদয় কেড়েছে তার অনুষ্ঠান। এটা কথার কথা না, এটা কেন বলি জানেন তো, কিছু জ্যোতিষী আছেন যারা জ্যোতিষ শাস্ত্রটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন প্রপার ওয়েতে, প্রপার ওয়ে, ওই ভরংবাজি বুজরুকি টুজরুকি এইসব না, বুম ভাং কিছু একটা বলে দিলেন তা না, একদম অথেন্টিক কথা, একদম মিলিয়ে কথা, লজিক্যালি কথা, সাইন্টিফিক্যালি ব্যাখ্যা করে কথা, গ্রহ নক্ষত্র ধরে বিচার গণনা, এত লাইভ প্রোগ্রামের মাঝে, এই জন্যই তাদের লাইভগুলো এত জনপ্রিয়। এমন একজন জ্যোতিষী যাকে সত্যি স্বনামধন্য বলা চলে, কারণ আজ থেকে নয় দীর্ঘ 15-16 বছর অনুষ্ঠান। সঙ্গে আমি শুভসাচিত রয়েছি আমাদের চ্যানেলে সোনার বাংলায়, এখনো প্রত্যেক দিন দুপুরে অনুষ্ঠান, রাত্রে অনুষ্ঠান আপনারা দেখছেন। আর অবশ্যই তিনি কিন্তু বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ, তন্ত্র সাধক, মাতৃ সাধক, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, হস্তরেখাবিদ। রেড বক্সের নাম্বার দুটো লিখে নিন, কথা বলবেন যারা, যাদের সমস্যা আছে, যারা সিরিয়াস, যারা ক্রিটিক্যাল সমস্যা আক্রান্ত, যারা ঠিক করতে চাইছেন, তারা যোগাযোগ করবেন 7890708719 এবং 9163518619 এ। সর্বত্র চেম্বার আছে, আমি সব বলে দেবো। 11 তারিখ কৃষ্ণনগর, 12 তারিখ বহরমপুর, নাম লেখানো শুরু হয়ে গেছে, আর অল্প কিছু নাম নেওয়া হবে 11 তারিখ সামনের, কৃষ্ণনগর, 12 তারিখ বহরমপুর, আর মেচেদা নিয়মিত, শিয়ালদাতে নিয়মিত, এছাড়া বেহালাতে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, বর্ধমান, দুর্গাপুর, কাঁথি, এছাড়া মেদিনীপুর, এবং আপনারা পাচ্ছেন বাঁকুড়া, কাকদ্বীপ, এবং অবশ্যই বলে দিলাম বহরমপুর, কৃষ্ণনগরের কথা। 100% চ্যানেল লিখিত গ্যারান্টিতে কাজ, 10 জনের বেশি দেখেন না, তাই ভেবেচিন্তে নাম লিখিয়ে নেবেন, রেড বক্সের পার্সোনাল নাম্বারটা লিখে নিন। অনুষ্ঠানে উপস্থিত স্বনামধন্য অ্যাস্ট্রোলজার যার কথা শুনবেন মন দিয়ে এখন, শ্রী দেবাশিস, নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, প্রোগ্রামের প্রথমেই বলি প্রণাম আমার পিতামাতাকে, প্রণাম আমার গুরুদেবকে এবং ধন্যবাদ সভ্যতাকে। সভ্যতা, আজকে যে প্রোগ্রামটা আমি করব, একটু মা বাবা এনাদের উদ্দেশ্য বলবো, যে দেখুন সন্তান এই লাইভ প্রোগ্রামের বেশিরভাগ তাদের সন্তানকে নিয়ে জানতে চায়। তো এখন আমি আমার যে রেকর্ডিং প্রোগ্রামটা চলছে, আমি প্রত্যেককে বলবো সময় নষ্ট করবেন না প্লিজ, কারণ আগস্ট মাস হয়ে গিয়ে সেপ্টেম্বর মাস কিন্তু চলে এলো, আর কিন্তু বেশি দিন বাকি নেই, কারণ আপনারা আমার এই প্রোগ্রাম শুনবেন, লাইভে শুধু জানবেন, চুপ করে বসে পড়বেন, তারপরে আপনারা কি করবেন, যখন রেজাল্টটা বেরোবে আপনার সন্তানের, তখন আপনারা হাউদাস করবেন। সুতরাং এর জন্য দায়ী কিন্তু আপনারাই। সুতরাং সন্তানের পড়াশোনার জায়গাটা যদি ঠিক করতে চান, যদি মনে হয় আমার সন্তানের কেরিয়ারটা আমি ঠিক করতে চাই, দেখুন গোড়াটা, বেসটা কিন্তু মজবুত করতে হবে, কারণ আপনার সন্তান ওপরে আপনার হায়ার এডুকেশন করবে, এই হায়ার এডুকেশন করতে গেলে আপনার বেসটাকে তো মজবুত করতে হবে, তবে না আপনার সন্তান একটা ভালো জায়গায় পৌঁছবে, তবে না আপনার সন্তান একটা ভালো চাকরির দিকে যাবে। দেখুন পড়াশোনাটা কিন্তু মাস্ট, সেটা চাকরি করুন বা বিজনেস করুন, পড়াশোনা, শিক্ষা, জ্ঞান অর্জন, এটা তো প্রত্যেকেরই দরকার। তাহলে আপনার সন্তান ধরুন কথার কথা এখন 5 পড়ছে, তাহলে আপনি স্টার্টিং করতে হবে এখন থেকে। আপনার সন্তান ধরুন 4 পড়ছে, আপনার সন্তান পড়াশোনার জায়গাটা ঠিক করতে হবে এখন থেকে। আপনি হয়তো ভাবছেন মাধ্যমিকে যাব তার আগে, তাহলে আপনি বলুন তো এই এত বছরের গ্যাপটা কি আপনি পূরণ করতে পারবেন, এই এত বছরের গ্যাপটা আপনার পড়াশোনা যে জানলো না, যে তার জ্ঞানটা অর্জন করতে পারলো না, আপনি কি সেই জায়গাটা কমপ্লিট করতে পারবেন? আমি জানি না আপনি পারবেন কি না, আমার ধারণা পারবেন না। তাহলে তার জন্য আপনার সন্তানকে কি করতে হবে? অনেকেই বলছেন দাদা আমার সন্তান তো ভালো পড়াশোনা, আমার দেখে মনে হচ্ছে না ভালো পড়াশোনা, কিন্তু পড়াশোনা করছে না, কারণ আপনি ভাবেন যে আমাদের আমাদের যে বংশ পরস্পরায় প্রত্যেকে একটা ভালো ভালো এডুকেটেড এবং প্রত্যেকে একটা ভালো ভালো জায়গায় চাকরি করছে, কিন্তু আমার সন্তান দেখছি একদম পড়াশোনা করছে না, কেন? আপনি তো ভাবতে পারেন যে যে দাদা আমার সন্তান কেন পড়াশোনা করছে না, তাহলে আপনাকে কি করতে হবে? আপনার সন্তানের জন্ম তারিখটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, সেটা আপনাকে বিচার করতে হবে।
কি বিচার করতে হবে, আমি আপনি এলেন আর ভুরুম ভারাং আমি একটা কিছু দিয়ে একটা মাদুলি ধরিয়ে দিলাম, তাতে কিন্তু কোনো কাজ হবে না। আপনি আমার লাইভ প্রোগ্রামে রোজের একবার করে জানবেন দাদা আমার সন্তানের কেলা জেনে আপনি চুপ করে বসে থাকেন, তাতে কিন্তু আপনার সন্তানের কিন্তু কোনো উন্নতি হবে না। আপনার সন্তানের উন্নতি আপনার হাতে, আপনার বুদ্ধিমত্তার পরিচয় দিতে আপনাকে কিন্তু এগিয়ে আসতে হবে, কারণ আমার কাছে আসতে হবে তার কোনো মানে নেই, আপনি যার কাছে খুশি যান। বাট আপনার সন্তানের যে প্রবলেমটা সেটা কিন্তু ইমিডিয়েট সলভ করুন, কারণ আবার বলছি এটা আগস্ট মাসে শেষ হয়ে গেল আর কিন্তু বেশি দিন বাকি নেই। কারণ ডাক্তারের ওষুধ যখন আপনি খাবেন সেই ওষুধটাকেও কিন্তু সময় দিতে হবে ছড়ানোর, সেই ওষুধটাকে সময় দিতে হবে ঠিক করার। সেরকম একজন জ্যোতিষীর কাছে এক সপ্তাহ আগে গেলেন, 20টা পাথর পড়িয়ে দিল, তাতে কিন্তু কোনো লাভ হবে না, তাতে কিন্তু আপনারা ঠকে যাবেন। তখন আপনি বলবেন না দাদা ওনার কাছে গিয়েছিলাম আমার তো কোনো কাজ হয়নি, কি করে হবে? আপনাকে সময়টা দিতে হবে, কারণ আপনার সন্তান যে এতদিন পড়াশোনা করলো না বা পড়ছে কোনো গ্রহগত কারণের জন্য সে এত ব্রেনে রাখতে পারছে না, সেই জায়গাটা আমাকে আগে থাকতে ঠিক করতে হবে। তার জন্য কি করতে হবে? আপনার সন্তানের জন্ম তারিখ, সেই জন্ম তারিখ নিয়ে আমরা কি দেখব যে এর হাইড্রোডিকেশন আছে কিনা। তার জন্য কি দেখতে হবে? পঞ্চম ভাব। তার সঙ্গে কি দেখতে হবে? ভাগ্যপতি নবম ভাব। তার সঙ্গে কি দেখতে হবে? একাদশপতি। এগুলোকে আপনাকে দেখতে হবে। বুধ কোন জায়গায় বসে আছে? বুধ হচ্ছে বুদ্ধি, বৃহস্পতি হচ্ছে জ্ঞান, তার সেই জ্ঞানটা অর্জন করার ক্ষমতা আছে কিনা। অনেকে দেখবেন তার একটা রোগ আছে কি, একটু বেশি পড়াশোনা করলেই না তার শারীরিক জায়গাটা প্রবলেম খুব চলে আসে, কারণ দীর্ঘদিন ধরে আমি দেখে আসছি তার মঙ্গলটা দেখতে হয়, তাকে তার সেই স্ট্রেংথ তার ক্ষমতা তাকে কতদূর নিয়ে যাচ্ছে, তার কি আদৌ কি বুধাদিত্য যোগ রয়েছে। বুধাদিত্য যোগ পড়াশোনার জায়গায় কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্লে রোল করে। আপনাকে দেখতে হবে আপনার সন্তানের কি কোনো কালসর্প দোষ আছে। আপনার সন্তানের কালসর্প দোষ থাকা মানে কি? হওয়া কাজে বাধা, শুভ কাজে বাধা, উন্নতির ক্ষেত্রে বাধা। আপনি দেখছেন আপনার সন্তান কিন্তু এমনি ব্রেনি, বাট দেখা যাচ্ছে কি যে আপনার সন্তান ঠিক জায়গাটা কাজে লাগাচ্ছে না। কারণটা কেন? আপনার বুধরা যে সন্তানের যে ছকে বুধরা কি বক্রি হয়ে বসে আছে। বক্রি কথাটার মানে কি অনেকে জানেই না, এই বক্রি কথাটার মানে কি? বক্রি কথাটার মানে হচ্ছে পিছন দিকে আসা, অর্থাৎ আপনি যে এগিয়ে যাবেন বক্রি কি করবে আপনাকে পেছন দিকে নিয়ে যাবে। সুতরাং বক্রি এর কিন্তু আবার সুফলও আছে কুফলও আছে। যাই হোক আজকে সেই কুফল সুফলটা আজকে আলোচনা করব না, আজকে আলোচনা করছে কি আপনার সন্তানের পড়াশোনা। আবার বলছি আপনার সন্তানের পড়াশোনা কিন্তু আপনার হাতে। কিরকম আপনি তো বলবেন দাদা কিরকম আমার হাতে? কারণ সময় থাকতে থাকতে তার জন্মছকটা বিচার করান, তার কোনো গ্রহগত দোষ আছে কিনা সেটাকে আপনি দেখে নিন, তার গ্রহগত যদি দোষ থাকে সেটাকে আপনি প্রতিকার করান। ভাবছেন প্রচুর টাকা খরচা, ভাবছেন আমরা কি পারবো? ভয়ের কোনো কারণ নেই, অন্তত আমি শ্রী দেবাশিস এই প্রোগ্রামে বসে আপনাদের বলে যাচ্ছি বিরাট টাকা খরচা হয় না, কিন্তু আপনারা ভয়। সে কিরাম জানেন, আমরা আমরা বাঙালিরা তো খুব চালাক, দেখবেন একটা ঝাঁ চকচকে একটা দোকান দেখলাম, কাঁচ মাঝে লাগানো আছে, লাইটিং করা আছে, আমরা হয়তো ভাবলাম দোকানে ঢুকলেই হয়তো প্রচুর টাকা লাগবে, বাইরে একটা ফুটপাতে খেয়ে নিলাম। আমি ফুটপাতের খাবারের কথা মানে খারাপ বলছি না, সেটা আপনার যে যার ব্যক্তিগত ব্যাপার, বাট দেখবেন দুটো খাবারের মধ্যে যেরকম ডিফারেন্স আছে, 2-1 টাকা হয়তো আপনার সেভ হলো বাইরে খেয়ে, কিন্তু আপনার রোগও হতে পারে, আবার রোগ বাড়তে পারে। কিন্তু কেন কথাটা রোগের কথা বললাম, কারণ আপনি যখন কোনো একজন অভিজ্ঞ জ্যোতিষ, কোনো একজন যে জ্যোতিষটা জানে, শুধু ওই ভুং ভাং দিয়ে আপনি এলেন আমার ফুল কি অমুক কি একটু বলুন, বলার পরে আপনাকে একটা মাদুলি মানে ওই চেম্বারে বসেই রেডিমেড, হ্যাঁ চেম্বারে বসেই সভ্যতা, আমি জানি না এই এই লোকগুলো মানে যারা আসে আমার তাদের প্রতি আমার রাগ হয়। আপনি বলুন আপনি চেম্বারে এলেন, আপনি আমার কাছে করবেন কি করবেন না সেটা তো পরের কথা, আমি জানলাম কি করে যে আপনি আমার কাছে করবেন। আপনার সন্তানের ধরুন একটা পড়াশোনা নীল সরস্বতী কবজে লাগবে, তার নাম গোত্র তার অনেক কিছু নিয়ে সেটাকে হোমযজ্ঞ করে সেই জিনিসটা তৈরি করতে হয়, কিন্তু আপনি কি করলেন ধুম করে গেলেন আপনাকে ব্যাগ থেকে একটা কবজ দিয়ে দিল, জান আপনার সন্তানের পড়াশোনা হয়ে যাবে। কি করে হবে আমি জানি না কি করে হয়, এটা কোনোদিন হওয়া সম্ভব নয়, এটা আমি বারবার বলে যাচ্ছি এরকম ভাবে সম্ভব নয়। যেটা সঠিক ওয়ে, যেটা সঠিক রাস্তা, আপনারা সেই পথে যান, সেই পথে গেলে আপনার সন্তানের কিন্তু 100% ডেভেলপমেন্ট পড়াশোনায় হতে বাধ্য। আজকে আমি শ্রী দেবাশিস এখানে বসে আপনাকে বলে গেলাম, দেখুন
সময় তো খুবই কম জানেন তো, এই বকতে বকতে 10 মিনিট হয়ে গেল, কিন্তু জানি না আপনাদেরকে কিভাবে বোঝাবো, কারণ আমার বোঝানোর দায় একটাই। যখন আপনারা এসে আমাকে বলেন না দাদা জানেন এতজনের কাছে গেছি লাখ লাখ টাকা নিয়ে নিয়েছে, কিন্তু বিশ্বাস করুন সন্তান আমার যে জায়গায় ছিল যে পথে ছিল সেই জায়গাতেই কিন্তু আছে। আমি তাদের একটাই কোশ্চেন করি, আপনি কতদিন আগে গেছেন আর আপনার জন্ম তারিখটা কি বিচার করেছেন? বললেন না দাদা আমি তো জাস্ট গেলাম ওনার কাছে, গিয়ে উনি বললেন যে আপনি একটা কাজ করুন আপনার সন্তানের নামে একটু ফুল ফল কি সব বলুন, বলার পর উনি কি করলেন আচ্ছা বসুন এত টাকা লাগবে, একটা মাদুরি সঙ্গে সঙ্গে বার করে দিয়ে দিলেন, আপনারাও নিয়ে নিলেন। আমি তো খালি ভাবি বিশ্বাস করুন, এই কথাগুলো না আমার কাছে এসে বলবেন না যে 10 জনের কাছে গেছি, কারণ এটা কোনোদিন সম্ভব নয়, হয় না, হবে না। আবার বলছি আপনার সন্তানের ডেভেলপমেন্ট চান, আপনার সন্তানের ভালো পড়াশোনা চান, ইমিডিয়েট যোগাযোগ করুন। জন্ম তারিখ থাকলে ভালো না থাকলেও ভালো, তার আলাদা পদ্ধতি আছে, তার আলাদা পদ্ধতি আছে, সেই পদ্ধতির দ্বারা আমরা কি করি সেটা বার করি। প্রথম আমাদের কোশ্চেন থাকে যারা জ্যোতিষ জানে কেন হচ্ছে না, প্রথম কোশ্চেন আমাদের থাকে কেন হচ্ছে না, যখনই সেটা বার করে ফেলি, কারণ আমরা তো দেখবো পঞ্চম ভাব হাইড্রোকেশন, নবম ভাব দেখবো ভাগ্যপতি কি বলছে, একে কি আদৌ নিয়ে যাবে একাদশ স্থান শুভ জায়গা, আদৌ কি এর সেই জায়গায়, তারপরে দেখি আমরা কর্ম দশম ভাব কি বলছে, দ্বাদশ ভাব কি বলছে, এর কি আদৌ কি বিদেশ কোনো চাকরি আছে, বিদেশ টেবল রয়েছে, নবম ভাব বিদেশ যাত্রা করবে ভালো চাকরি করে, তার মানে আমাকে আবার বলছি গোড়াটাকে মজবুত করতে হবে, আপনার ফ্যামিলির প্রত্যেকে এডুকেটেড এবং তার সঙ্গে প্রত্যেকে ভালো চাকরি করে, তাহলে আপনার সন্তান কেন করবে না, কারণ আম গাছ থেকে তো আমি হবে তাই না, আম গাছ থেকে তো আর তেঁতুল গাছ বেরোবে না, তাহলে আপনার যখন ফ্যামিলির প্রত্যেকে এডুকেটেড তাহলে আপনার সন্তানও নিশ্চয়ই 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 কেন বললাম, যতক্ষণ না জন্মছকটা দেখবো পারফেক্ট বলতে পারবো না, তাহলে নিশ্চয়ই হবার চান্স 100% আছে, 100% আছে, এবং সেটা অবশ্যই 100% চ্যালেঞ্জ এবং লিখিত গ্যারেন্টির মাধ্যমে কাজ করা যায় যায়। আমি শ্রী দেবাশিস আপনাকে চ্যালেঞ্জ করে দিচ্ছি আপনার সন্তানের জন্ম তারিখ নিয়ে আসবেন, আমি সেটা বিচার করব, যদি দেখি ওকে সাপোর্ট করছে গ্রহগত, যদি দেখি গ্রহগত কোনো প্রবলেম আছে আমি সেটা 100% চ্যালেঞ্জ এবং লিখিত গ্যারান্টি আমার শ্রীদেবাশিস প্যাডে এবং উইথ মাই সিগনেচার, আমার সিগনেচার সমেত আপনাকে চ্যালেঞ্জ করে আমি সেই জায়গাটা ঠিক করব, কারণ প্রত্যেকের টাকার কিন্তু একটা দাম আছে। বারবার বলি আপনার টাকাটা যে যেভাবেই ইনকাম করুক, টাকা কিন্তু প্রত্যেকের খুব কষ্টের টাকা, কি সভ্যতা কথাটা ভুল বললাম কি, কারেক্ট 100% কারেক্ট, কেননা বারবার প্রথম থেকে শ্রীদেবাশিস এটা বলে এসেছেন যে অবশ্যই কিন্তু টাকার অর্থের মূল্য আছে, যেটুকুই দিন 10 টাকা 20 টাকা 50 টাকা যেটুকু খরচা লাগে সেটা কিন্তু অবশ্যই মূল্য কষ্ট করে আপনাদের অর্জন করতে হয়, এবং এই মানুষটি এতটাই সৎ তাই জোর গলায় এত জোর গলায় কনফিডেন্স নিয়ে কথা বলে এবং বলে দেন ওই যে রেডিমেড তাবিজ মাদুলি কবচ এভাবে হয় না, ভুরুং ভারুং হুজুং ভাজুং দিয়ে মানুষকে ঠকিয়ে প্রতারণা করে বেশি দিন চলা যায় না, এতে বদনাম পূরণ হয়, কিন্তু যারা সৎ যারা এডুকেটেড দক্ষ অ্যাস্ট্রোলজার বিচার করে গণনা করে হরোস্কোপ দেখে হাতের রেখা দেখে তবেই রেমেডির দিকে এগোন, অনেক ভাবনা চিন্তা করে। আরেকটা সুবিধা দেখুন, রেড বক্সের নম্বরে কথা বলবেন, লিখে নিন বুকিং এর জন্য। আরেকটা সুবিধা দেখুন যে সন্তান পড়াশোনা করছে না, টোটালি মা বাবার থেকে টোটাল ডিটাচ হয়ে যাচ্ছে, হ্যাঁ তখন আমরা কি করি সেটাকে বশীকরণের দ্বারা তাকে ঠিক করি। এবার অনেকে প্রশ্ন করে দাদা আদৌ কি বশীকরণ হয়, হয় হ্যাঁ প্রশ্ন, এটা 100% আপনাদের করা উচিত, আমি বলবো 100% হয়, কোনটা হয়, কারোর সঙ্গে কারো রিলেশন ছিল সেটা কিন্তু ব্রেক হয়ে গেছে সেই জায়গাটা হয়, আমি রাস্তায় হঠাৎ কাউকে দেখে আমি তাকে বশীকরণ করে ফেলবো সেটা কিন্তু হয় না, 100% সেটা হয় না, কিন্তু বাট কোনটা হয়, যে স্বামী স্ত্রী সম্পর্ক, প্রেমিক প্রেমিকার সম্পর্ক, বাবা মা তার সন্তানের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাচ্ছে সেই জায়গার সম্পর্ক, এটা কিন্তু 100% করা যায়, এটা করা যায় মানে হয়, যে পারে সেটা পারে, আর যে পারে না সে কিছুই পারে না, যে পারে না সে ভুরুং ভারুং দেয়, সে পারে না 2 টাকার একটা মাদুলি কিনে আর দেখবেন আপনাকে 500 টাকা নিয়ে নিল, আপনারা তো আবার অল্পতে খুব খুশি হন না, 500 টাকা করে 10 জন গেল, 5000 টাকা, সে 5000 টাকা করে 10টা লোক, 5000 টাকা, 5 10 50 5000 টাকা, তাহলে 30 দিনে 3 5 15 1.5 লাখ টাকা, তার আর কিচ্ছু করার দরকার নেই, কারণ চাকরি কই, বাজারে তো চাকরি নেই, কারণ জ্যোতিষ লাইন অনেকে চিনিংবাজি পড়ে গেছে, পরিষ্কার কথা বলছি,
জ্যোতিষ লাইনে চিটিংবাজিতে ভরে গেছে, এটা এটা আপনারা প্রমাণ জানেন, কারণ এর জন্য দায়ী তো আপনারা। আপনারা 500 টাকায় যাচ্ছেন সন্তানের ডেভেলপমেন্ট, ঠকে যাচ্ছে। তারপর এসে কি বলছে জানেন সভ্যতা, দাদা অনেক জায়গায় গেছি জানেন, কিছুতেই কিছু হচ্ছে না, 500 দিয়ে চলে এলো। কিন্তু 50,000 একসঙ্গে খরচা করতে হবে না, একটা জায়গায় গিয়ে কথার কথা বলছি 2-3,000-4,000 টাকা যা লাগবে একটা জায়গায় করুন, জানে অবশ্যই সভ্যতা সঠিক ওয়েতে, সভ্যতা সঠিক পথে চললে 100% হবে। কেন হবে না? কারণ আপনার ধরুন জ্বর হয়েছে, আপনি একটা ডাক্তারের কাছে গেলেন সভ্যতা, সে উনি চেক আপ করলেন, উনি চেক আপ করার পর বলতে পারেন একটা কাজ করুন, আপনার এই রক্ত রিপোর্টটা করতে হবে। কেন 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 রিপোর্ট করতে দিল? কারণ উনি পারফেক্টলি ডিপলি জানতে চাইছেন রোগটা কেন হয়েছে। তাহলে উনি যখনই সেটা জেনে নিলেন, রিপোর্টটা পাওয়ার পরে ঠিক পার্টিকুলার সেই ওষুধটা দেবে। 100% ঠিক হয় না বলুন, আমার কথা যদি ভুল হয় আমাকে রিপ্লাই করবেন আমার ফেসবুকে, আমাকে রিপ্লাই করবেন আমার ইউটিউবে, আমি যদি একটা কথা ভুল বলে থাকি। সেরকম আমাদের জ্যোতিষেও আপনি যদি সঠিক ওয়েতে চলেন, আপনার জন্ম তারিখটা আনার পরে আমরা যখন দেখতে পাবো, সেটা যে কোনো ক্ষেত্রে হোক, সেটা শুধু পড়াশোনা না, সেটা যে কোনো ক্ষেত্রে হোক, আপনার ধরুন সাংসারিক ঝামেলা কোনটা দেখি আমরা, সপ্তম ভাব দেখি, তাহলে সপ্তম ভাবটা আমাদের বিচার করতে হবে, আদৌ কি তার সঙ্গে তার লাইফ চলবে, দ্বাদশ ভাব দেখি তার ডিভোর্স হবে কিনা, তার পঞ্চম ভাব দেখি তার সঙ্গে প্রেম ভালোবাসা আছে কিনা, এগুলো এগুলো দেখতে হয়। কিন্তু আপনারা এসবের ধারধারি, এখন আমরা মডার্ন হতে পারি, আমরা যত মডার্ন হচ্ছি আমরা কি বোকা হয়ে যাচ্ছি আমি বুঝতে পারছি না। আমরা তো অনেকে বলে না এসব জ্যোতিষীরা চিটিং বাজিয়ে ভরে গেছে, আমি নয় আপনি বলছেন, আমি বলছি জ্যোতিষ শাস্ত্রটা অরিজিনাল, জ্যোতিষ শাস্ত্রটা আছে, কিন্তু এর জন্য দায়ী চিটিংবাজি করছে আপনাদের মতো লোকেদের জন্য। কারণ তারা যে অ্যাডে খরচা করছে, আপনি কি করছেন 500 টাকা দিচ্ছেন, কারণ একটা তো চিন্তা করে দেখবেন যে আমার সন্তানের যে কাজটা হবে, ধরুন যে নীল সরস্বতী কাজটা পড়াশোনার জন্য করবে, সেটা একটা করতে খরচা আছে, তো সেই খরচাটা সে কোথা থেকে দেবে? সেটা 500 টাকায় হয় না, কখনো কোনো দিন হয় না। আবার সভ্যতা এখন নতুন, এখন এখন আবার নতুন ট্রেন্ড উঠেছে সভ্যতা, কাজের পরে টাকা। তাহলে নিশ্চয়ই আমার ঘরে কোটি কোটি টাকা, আপনার কোনো ফ্যামিলির টাকা আমার কাছে জমা নেই, বা আমি পরিষ্কার বলে আমি দরিদ্র পরিবার থেকে এই জায়গাটা করেছি, কষ্ট করে করেছি, আমার কোনো কোটি কোটি টাকা জমা নেই, সুতরাং কোথা থেকে করব? তার মানে ওই 500-র গল্প, মাসে 1.5 লাখ ইনকাম বসে বসে পাচ্ছি, কোনো খরচা নেই, চুপচাপ বসে থাকবো, 500 করে 10 জন আসবে, সেটা কি চাইছেন আমি করি? না চাইছেন আপনার সন্তান বা আপনার যে কোনো প্রবলেম আপনি আমার কাছে আসবেন, সেই প্রবলেমটা আমি 100% সলভ করব। দেখুন আমার ছোট মাথা একটা জিনিস বুঝি কি, আপনি এলেন আপনার জন্ম তারিখ বিচার করব, আপনাকে যে প্রবলেম সেটা অ্যানালাইসিস করে আমি বার করলাম, এই 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 প্রবলেম, আমি সেটার পরিপ্রেক্ষিতে আপনাকে জিনিসটা আমি তৈরি করে দেবো, সেই দিনে নয়, কিন্তু সেই দিনে নয়, আর একটা দিন সময় দেব, কারণ সেটা করতেও সময় লাগে, তার তিথি তার নক্ষত্র সব কিছু বিচার বিবেচনা করে করতে হয়, সেই জন্যেই তো কাজ হয়, সেই জন্যেই তো গ্যারেন্টি দিই, সেই জন্যেই তো আমার শ্রীদেবাশীষ লেখা প্যাডে আমার সিগনেচার করা থাকে। ভয়টা কিসের, ভয়টা কিসের? টাকা আপনি অরিজিনাল দিচ্ছেন, আমি অরিজিনাল কাজ করব, সিগনেচার কেন করে দেবো না, কেন আমার প্যাড দেবো না? আপনারা তো অনেকের কাছে গেছেন, শুধু প্যাডটা হয়তো দিয়ে দেয়, আপনাকে কোনোদিন লিখেও দেবে না, 100% চ্যালেঞ্জ, লিখিত গ্যারেন্টি এবং তার সঙ্গে সিগনেচার করে, কেন দেবে জানে না, কোথা থেকে দেবে সে পারবে না, তার মধ্যে একটা ভয় থাকে, তার মধ্যে কি বলুন তো একটা জুজু ভাব থাকে, আমি দেবো, পরে যদি আমাকে বলে আরে আমি সেই দেবাশীষ আপনাকে চ্যালেঞ্জ করে দিচ্ছি, ইয়াস আমি দেবো, আমি দিই, আজকে দীর্ঘ 15 বছর দিয়ে আসছি, কারণ আমার চিন্তাধারা একটাই, আপনাকে কাজ দেবো, আপনি 10টা লোককে বলবেন গিয়ে ওরে আমি 50 জায়গায় গেছি ঠকেছি, বাট শ্রীদেবাশীষের কাছে গিয়ে আমি ফলটা পেয়েছি, তুই নিশ্চিন্তে যা, সেই 10টা লোক আমার কাছে আসবে, যার ফলে দেখুন 2 সপ্তাহ কিন্তু আমি প্রোগ্রাম করতে আসতে পারিনি, কারণ প্রচন্ড চাপ, প্রচন্ড চাপ, ইচ্ছা করে আসতে বিশ্বাস করুন কিন্তু সময় হয়ে উঠছে না, যাই হোক বিশ্বাস
মিলায় বস্তু তর্কে বহুদূর। বারবার কেন বলি, শ্রীদেবাশিসকে জীবনে একবার বিশ্বাস করুন, শ্রীদেবাশিস আপনার জীবনের মোড় 100% ঘুরিয়ে দেবে। ভাগ্য পরিবর্তন কারোর করতে পারি না, অরিজিনাল কথা শুনবেন, ভাগ্য কারোর পরিবর্তন করতে পারি না, বাট আপনার জন্মছকে যদি থাকে আপনার আপনি বিরাট জায়গায় পৌঁছবেন, আপনার ভালো পড়াশোনা হবে, আপনি ভালো চাকরি পাবেন, আপনি ভালো ভালো বিজনেস করবেন, আপনি ভালো সংসার করবেন, আপনি সংসারে সুখে শান্তিতে থাকবেন। কিন্তু গ্রহগত কারণের জন্য বা আপনার কোনো শত্রু কারোর কাছে গিয়ে কারোর দ্বারা আপনাকে ক্ষতি করছে, আমি শ্রীদেবাশিস এখানে জোর গলায় বলে যাচ্ছি 100% সেটা সম্ভব, 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 এবং সেটা এই আমি শ্রীদেবাশিস করে দেখাবো। আজকের তারিখটা লিখে রাখুন, আজকের তারিখটা লিখে রাখুন, প্রোগ্রামটা ইউটিউবে আমার ছাড়া থাকবে এবং এসে আমাকে দেখিয়ে দেবেন এই দাদা আপনি বলেছেন। এবং বারবার বলছি তিনটে জিনিস মনে রাখবেন, এক আমি 100%, দুই চ্যালেঞ্জ লিখিত গ্যারান্টি, তার সঙ্গে আমার শ্রীদেবাশিস লেখা প্যাড, আপনার যে কোনো কাজটা করি না কেন আমার সিগনেচার থাকবে, সেটা গ্যারান্টেড সোর্স। কি সভ্যতা, ভুল বললাম? একদম 100%। এইভাবেই বুক বাজে এত বছর প্রোগ্রাম, 15 বছর সোনার বাংলায় প্রোগ্রাম। রেড বক্সের নাম্বার লিখুন, কথা বলুন এরকম একজন এডুকেটেড দক্ষ অ্যাস্ট্রোলজার যিনি বুক বাজিয়ে কথা বলেন, তার সঙ্গে আপনারা সামনেই যারা সন্তান দিয়ে ভীষণ চিন্তিত তারা যোগাযোগ করুন। সামনে যাদের পরীক্ষাগুলো রয়েছে আপনারা আগে থেকে কাজ করান, 7890708719 আর 9163518619 এ যোগাযোগ করুন। সিরিয়াস যারা যারা কাজ করাবেন ঠিক মতো, 100% লিখিত গ্যারান্টি চ্যালেঞ্জ, 10 জনের বেশি দেখেন না তাই নাম লেখাবেন। আর যারা জ্যোতিষ শিখবেন যোগাযোগ করুন, অনলাইনেও ক্লাস হচ্ছে, চেম্বারে এলে তো খুবই ভালো, বশীকরণ ফ্রি, আর একজন দেখাতে এলে আরেকজন সঙ্গে এলে ফ্রিতে দেখে দেবেন। সামনের 11 তারিখ কৃষ্ণনগর, 12 তারিখ বহরমপুর চেম্বার, নাম লেখান। রবিবার ও বুধবার শিয়ালদা সকাল 10টা থেকে 2টো, আর অবশ্যই কিন্তু বেহালাতে মঙ্গলবার, সোমবার আর বৃহস্পতিবার মেচেদা স্টেশনের পাশেই হোটেল হিন্দুস্তান, হোটেল হিন্দুস্তানে 10টা থেকে 2টো, শনিবার ব্যারাকপুর চেম্বার রয়েছে সৌভাগ্য চক্র 11টা থেকে 3টে, বর্ধমান দুর্গাপুর নিয়মিত, কাঁথি মেদিনীপুর কাকদ্বীপ নিয়মিত, আর বহরমপুর কৃষ্ণনগরের ডেট বলেই দিলাম, আপনারা যোগাযোগ করুন। আরেকটা কথা জেনে নিই চট করে, এই যে অবাধ্য সন্তান পড়াশোনা করে না, মারধর করছে বাবা মাকে, বকাঝকা করছে, এখানেও কি অবাধ্য সন্তান বশীকরণ সম্ভব? 100% সভ্যতা, কারণ আমি কি বললাম, রিলেশন সন্তানের সঙ্গে মায়ের তার একটা নারীর সম্পর্ক, তাই না? এটা তো হঠাৎ করে কাউকে, দেখুন সুবোধা আমি ব্যাপারটা কি বলতে চাইছি, আপনার কাছে ধরুন একটা লোহা আছে, লোহাটা জং ধরে গেছে, তাকে ঘষে মেজে আমি পরিষ্কার করব, কিন্তু আপনার কাছে কিছু নেই কোনটা ঘষবো আর কোনটা পরিষ্কার করব, তাই না? ধরুন আপনার একটা সাপোর্ট লাগবে, সন্তান তো মানে মা বাবার একটা সাপোর্ট, তো তাহলে সেই সন্তানটা অবাধ্য হয়ে গেছে, মানে সন্তানটা জং ধরে গেছে, বৎসঙ্গে চলে গেছে, মানে আমাদের ভাষায় ধরুন জং ধরে গেছে, তাহলে তাকে কি করব আমি, গ্রহগত যে ম্যাটার গুলো আছে সেটাকে আমি বিচার করব, বিবেচনা করব, আমি অ্যানালাইসিস করব, করে দেখব যে এর এই প্রবলেম হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় তার রাহু কি করছে তাকে সমস্যা দিচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যায় তাকে শনি সমস্যা দিচ্ছে, তাহলে এই যে কেন দিচ্ছে, কেন দিচ্ছে। আবার সভ্যতা এরকম ক্ষেত্রেও দেখা যায় যে একটা বলে না, মানুষ পাল্লায় পরে গোল্লায় যায়, তাহলে ঘটনা হচ্ছে কি, এই যে পাল্লায় পরে যখনই গোল্লায় যাচ্ছে সে দুম করে কারো একটা পাল, বলে না মানুষ অনেকের ভালোটা দেখতে পারে না, ধরুন একটা সন্তান সে খুব ভালো পড়াশোনা করে, কয়েকটা বন্ধু বান্ধব মিশছে, তাহলে তারা কি করছে, তারা তাকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে, তার নিচের দিকে নামানোর চেষ্টা করছে, তাকে আরো বাজে দিকে বা তাকে নেশায় যুক্ত করিয়ে দিল, এরকম তো হাজারো হাজারো উদাহরণ আছে। তাহলে সেক্ষেত্রে কি করি, যখন আমি দেখছি এই গ্রহগত সমস্যাগুলো খুব সুন্দর আছে, গ্রহগত সমস্যার জন্য হচ্ছে না, একে কারোর দ্বারা কিছু কারণে একে ক্ষতি করে টোটাল কিন্তু নিচে নামিয়ে দেওয়া হচ্ছে, তখন আমরা কি করি, বশীকরণ বা বিচ্ছেদ, সেটা আমাদের ভাষা অনেক কিছু আছে, সেই তার দ্বারা কি করি সেই জায়গা থেকে তাকে ওখান থেকে মুক্ত করে আনি, এবং সেটা 100% সম্ভব, মায়ের সঙ্গে তাকে আবার পুনরায় মিলন করা সম্ভব, এবং সে যেটা তাকে ক্ষতি করছে সেটাকে কাটিয়ে দেওয়া সম্ভব, পারি, ইয়েস পারি, তবেই কিন্তু চেঁচিয়ে জোরে কথা বলছি, পারি বলে চ্যালেঞ্জ করে নিন, আপনার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করতে রাজি আছি, ইয়েস করবেন চ্যালেঞ্জ, আমি রাজি। শ্রীদেবাশিস এখানে বসে বলে যাচ্ছি, আমার কথাটা কিন্তু শুধু আপনি একা শুনছেন না, পশ্চিমবঙ্গের 9 কোটি লোক শুনছে কিন্তু, কি সভ্যতা, একদম তাই না? যেটা বলবো
পরিষ্কার বলবো, হ্যাঁকে হ্যাঁ বলি, নাকে না বলি, পারলে বলি আমার দ্বারা হবে, না পারলে বলি আমার দ্বারা হবে না। কাউকে ঠকাবার মানসিকতা সিদেবাসিস বসে না, ওইরকম বাজে টাকার ওইরকম অসৎ টাকার সিদেবাসিসের দরকার নেই। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে, রেড বক্সের নাম্বার খোলা, কথা বলে নিন সবাই, পরবর্তী অনুষ্ঠানে আবার চোখ রাখুন। সিদেবাসিস আছেন আপনাদের পাশে, যে কোনো সমস্যার সমাধান পাবেন, রেড বক্সে পার্সোনাল নম্বরে যোগাযোগ করুন। শেষ করছি, ধন্যবাদ, নমস্কার।